কিন্তু ডায়াবেটিসের প্রচুর সাব টাইপস আছে, আর আমি যে টাইপের সম্বন্ধে আগে বলবো সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। প্রধানত এরকম পেশেন্টদের ইনসুলিন তৈরি কম হচ্ছে অথবা ইনসুলিন সেটা কাজে লাগাতে পারছে না বডিতে পর্যন্ত। এই চিকিৎসা নর্মালি আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিয়ে করে থাকি এবং কিছু ক্ষেত্রে ইনসুলিন দিয়ে থাকি। এই ডায়াবেটিস মেলাইটাস প্রধানত আমাদের একটু মিডল এজেড অথবা আর্লি এজে অ্যারাউন্ড 20-30 এই এজ গ্রুপের মধ্যে থেকে পাওয়া যেতে পারে। আর্লি ডিটেকশন হওয়াটা প্রচণ্ড দরকার, তাতে কমপ্লিকেশন হওয়ার চান্সেসটা অনেকটা কম থাকে। এরকম পেশেন্টদের নর্মালি একটা ফ্যামিলিয়ার ব্যাপার থাকে, মা বাবা থাকলে হয়তো থাকার চান্সেসটা অনেকটা বেশি থাকে।